নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। বিজ্ঞান বেঁচে থাকার সুবিধে দিয়েছে, কিন্তু বেঁচে থাকার অর্থ দেয়নি। আজকের চমৎকার, কর্ণাটকের ভিজয়াপুরা থেকে আমি ডক্টর অনুরাধা বলছি। 2006 থেকে আমি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অ্যালোপ্যাথি স্বাস্থ্য বিভাগে চুক্তিভিত্তিক স্বাস্থ্য আধিকারিক হিসাবে কর্মরত। কাজের অনেক দায়িত্ব সত্ত্বেও আমার বেতন অত্যন্ত কম ছিল। কোনো বাৎসরিক বেতন বৃদ্ধি, সবেতন ছুটি, পেনশন বা চাকরি সংক্রান্ত অন্যান্য কোনো সুযোগ সুবিধা ছিল না। ডিস্টিংশন সহ স্নাতক হওয়া বা মেধা তালিকার মাধ্যমে চাকরির নির্বাচন হওয়া সত্ত্বেও আমাকে স্থায়ী না করে আমার চুক্তিভিত্তিক চাকরির 16 বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। সাধারণত কেউ যখন স্বাস্থ্য বিভাগে যোগদান করে, তখন 2 বা 3 বছরের মধ্যে তার চাকরি স্থায়ী হয়। কিন্তু সেটা আমাদের 500 জনের দলের সঙ্গে ঘটেনি। আমরা সকলে জাতীয় স্বাস্থ্য অভিযান নামক একটি কর্মসূচির অন্তর্গত ছিলাম, NHM কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্য কর্মসূচি। চাকরিতে নির্বাচিত হওয়ার সময় আমরা এই বিষয়ে একদমই অবগত ছিলাম না। পরে জানতে পারি যে এই কর্মসূচিতে আমাদের চাকরি কখনোই স্থায়ী হবে না এবং চাকরির অন্যান্য কোনো সুযোগ সুবিধাও আমরা পাব না। তাই আমাদের দলের অনেকেই চাকরি ছেড়ে দিয়েছিল। আমিও চাকরি ছাড়ার কথা ভাবছিলাম। চাকরির স্থায়ীকরণের জন্য বিচার ব্যবস্থার সাহায্য নেওয়ার ব্যাপারেও আমি কয়েকজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করি, কিন্তু আমাকে আশাহত করে আইনজীবীরা জানান যে যেহেতু আমরা NHM কর্মসূচির অন্তর্ভুক্ত, তার ফলে চাকরি স্থায়ীকরণের কোনো সম্ভাবনাই নেই। অনন্যপায় হয়ে আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে গভীরভাবে প্রার্থনা করতে শুরু করি। বিস্ময়কর ও চমৎকারিকভাবে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন NHM এর সঙ্গে যুক্ত ডাক্তারদের মধ্যে থেকে 120 জনকে আয়ুর্বেদিক বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে যোগদান করানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে আমি তৎক্ষণাৎ নির্বাচিত হই এবং আয়ুর্বেদিক বিভাগে যোগদান করি। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান আমাকে অ্যালোপ্যাথি থেকে আয়ুর্বেদিক বিভাগে বদলি করেন এবং সকল সুযোগ সুবিধা সহ, যেমন পেনশন, সবেতন ছুটি এবং বাৎসরিক বেতন বৃদ্ধি ইত্যাদি, আমার চাকরির স্থায়ীকরণ করে দিলেন। আমার আনন্দের বাঁধ ভেঙে গিয়েছিল যে আমার প্রিয় শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান আমার প্রার্থনায় সাড়া দিয়ে এক অসম্ভবকে সম্ভব করেছেন। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চরণ কমলে আমি অনন্ত কোটি কৃতজ্ঞতা জানাই।